गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल इनसाइड फैमिली टॉक्स। तो आज के आबार सकाल थेके तोमादेर साथे निये आमी आमार ब्लॉगटा स्टार्ट करे दिलाम। आज के ओर बाबा खूब सकाल सकाल बेरिए गेछे, बसिरहाट गेछे, तो जे कारणे आजके अनेक सकाल उठे गेछे एबं बेरिए गेछे, तो सेई कारणे आजो तोमादेर देखाते पारिनि गो। আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পর অনেক কাজ সেরে আমি ঘরে এসেছি, মেয়েকে তুলে খাইয়ে রেডি করে নিয়েছি। ওর আন্টি আসবে বলে আর ওই আন্টি চলেও এসেছে, মেয়ে পড়তেও বসে গেছে। ও পড়তে লাগুক, আমি ততক্ষণে বাইরে রান্নাটা করে আসি। আর আমার এখনও খাওয়া হয়নি, খাবো, অনেক কাজ আছে, ব্যাগ গোছাবো, প্রচুর কাজ আজকে, জানো তো। তো তোমরা সাথে থাকো আর আমার কাজ বাজ সব কিছু ব্লগ দেখতে থাকো। আজকে একটু মুড়ি আর বোঁদে খেয়ে নিচ্ছি, আজ আর আম খাবো না, কারণ আজ দুপুরে দুধ ভাত আম খাবো, আর কিচ্ছু খাবো না, কারণ গরমে কিচ্ছু ভালো লাগছে না খেতে। আর আজকে সোনা বলছে দুপুরে আমি একা একা ভাত খাবো চেয়ারে বসে। আমি বলেছি ঠিক আছে চলো সেটাই হবে। তো একা একা দেখো খেতে বসে গেছে, আলটিমেটলি পুরোটা একা খেতে পারেনি, সেই আমাকেই খাওয়াতে হয়েছে, জানো তো। তবুও ভালো, একা একা খাওয়া অভ্যাসটা করাটাও তো প্রয়োজন, তাই না বলো? তোকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়াবো। সোনা একা একা খেয়ে নিয়েছে আজকে, আমাকে আর সোনাকে বিশেষ খাওয়াতে হলো না, সোনা তো এখন বড় হয়ে গেছে, তাই তো। আর সোনা পরিষ্কার করে খেয়ে নিয়েছে, এখন সোনা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আবার রাত্রিরে তাড়াতাড়ি ঘুমাতে হবে, না হলে তো কালকে সকালে উঠতে পারবে না, না উঠতে পারলে তাড়াতাড়ি ঘুরতে যেতে পারবে না, ওই জন্য সকাল সকাল উঠবে। সকাল সকাল উঠবো, ঠিক আছে সকাল সকালই উঠবো। সকাল থাকার দিয়ে উঠে না ঠিক করে দিতে, থাকার থাকার এমন করে থাকার থাকার দে। আচ্ছা ঠিক আছে, যেমন স্কুলে গেলে সকাল সকাল উঠতে হয় তাই সোনা বলছে সকাল সকাল উঠবে। ঠিক আছে তাহলে আমি এখন সোনা এখন ঘুমিয়ে পড়ুক, বলে দাও গুড আফটারনুন। গুড আফটারনুন। বিকাল হয়ে গেছে, বিকালবেলা ঘুম থেকে উঠে ও ঠাম্মিকে বলছে চলো একটু মাঠে যাই। তো ওই যে ও ঠাম্মির সাথে এখন একটু একটা পার্ক আছে সামনে, ওই পার্কটায় যাচ্ছে। তো ও যাক ওর ঠাম্মির সাথে, ততক্ষণ আমি ওর সন্ধ্যের খাবারটা রেডি করে নিই। এই যে দুজনে মিলে ছাদে এসছে, আমাকেও টানতে টানতে নিয়ে এসছে, এখন বলছে ছাদে এসছি এখন একটু খেলবো। এই হচ্ছে এখন খেলাধুলা স্টার্ট হবে, একটু বসে নিচ্ছে, ছাদে উঠে কষ্ট হয়ে গেছে। এই দেখো রাত্রির বেলা ওর বাবার সাথে ছাদে এসছে, বলে ছাদে চলো ছাদে চলো, এখন এসে দুজনে খেলছে। এই যে সোনা আজকেও আবার পিজা, আবার আজকে বলছে যে আমাকে একটু পিজা দেবে খাবো, তাও আমি না না করলাম, তা শুনলো না, আমি থাক খায় তো না, মানে ওই ঠুক খুঁটে খুঁটে খায়। আমি ঠিক আছে তাহলে করে দাও অর্ডার, কী গো একটু খোলো। আর এই যে ও কাজ থেকে বাড়ি এসে গেছে, গরম মা ওকে একটু তুলে দাও, মুখটা করে দেখো টেস্টি না। এবার তুমি চলে এসো জয়েন করো।
ব্যাগ গোছাচ্ছিস কেন? কোথায় যাবি? কোথায় যাবি ব্যাগ গোছাচ্ছিস? তা আমার জামা কাপড় গুলো ভরছিস, তোর জামা কাপড় কখন ভরবি? এই যে সোনা ব্যাগ গোছাচ্ছে, ও নাকি কোথায় ঘুরতে যাবে আমাদেরকে নিয়ে। কোথায় যাবে কিছু বলছে না? ও আচ্ছা, ঠিক আছে, না গুছিয়ে রাখো, আস্তে আস্তে ভালো করে গোছাও জামা কাপড় গুলো। আমার ব্যাগ গোছানো দেখো হয়ে গেছে, তোমাদের দেখাবো বলে এখনো বন্ধ করিনি, এবার বন্ধ করে গুছিয়ে রাখবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করো, ঠিক আছে? তো টাটা, আবার দেখা হচ্ছে দুদিন পর ডেইলি ব্লগ নিয়ে। আর এই দুদিন তোমরা ইম্পর্টেন্ট ব্লগ এনজয় করো।